আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, দূরের এবং কাছের। এবং যারা দীর্ঘদিন যাবৎ আমাদের এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করে আছেন এবং নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখেন, এবং আমাদের অসংখ্য অসংখ্য পেশেন্ট আছেন যারা রেগুলারলি এই ভিডিওগুলো দেখে বা যেই ব্যায়ামগুলো আমাদের দেওয়া হয় সেগুলো দেখে দেখে অনেক উপকৃত হন, এরকম অসংখ্য পেশেন্ট আছেন আমাদের, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। দর্শক, আজকে এসেছি আপনাদেরকে পুরনো কিছু স্মৃতি রিমাইন্ড করে দেওয়ার জন্য, এবং কিছু কিছু আপনাদের প্রশ্ন আছে, কিছু কিছু নিয়মকানুন আছে, সেই বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সাথে কথা বলব। দর্শক, আমরা আপনাদের কাছ থেকে অসংখ্য অসংখ্য ইমেল পাই, অসংখ্য SMS পাচ্ছি, অসংখ্য ফোন পাচ্ছি, বিভিন্ন প্রশ্ন আপনারা করেন। যদি আমরা চেষ্টা করি আপনাদের সেই ইমেলগুলোর আমরা উত্তর দেওয়ার জন্য সব সময়, বাট তারপর আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের যে ফোন নাম্বারগুলো আছে, আপনারা যদি কষ্ট করে আমাদের সেই ফোন নাম্বারগুলোতে ফোন করেন তাহলে আমাদের জন্য আরেকটি ইজি হয় আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তারপর আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে DPRC হসপিটাল বা Dr.Md.Shafiullah প্রধান, ওনার কাছে আপনারা কীভাবে আসবেন বা ওনার কাছ থেকে আপনারা কীভাবে ট্রিটমেন্ট নেবেন। আসলে সকল প্রশ্নের উত্তর কিন্তু আসলে একটাই, সেটা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে বা ইমেল নাম্বারগুলো আছে, সেগুলোতে যদি আপনারা যোগাযোগ করেন খুব সহজেই আপনারা Dr.Md.Shafiullah প্রধান স্যারের সাথে যোগাযোগ করতে পারবেন এবং স্যারের ট্রিটমেন্ট নিতে পারবেন। আপনাদের মাঝখান থেকে অসংখ্য আমরা পেশেন্ট পাই যারা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ তারা কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা বা বিভিন্ন ধরনের প্যারালাইসজনিত সমস্যা ওনারা ভুগছেন, এবং বছরের পর বছর ধরে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে চিকিৎসা নিয়ে যখন তারা একটা সময় প্রায় হতাশ, ঠিক সেই সময়ে তারা দেখা যাচ্ছে যে শেষ চেষ্টা হিসেবেও তারা খোঁজার চেষ্টা করেন যে কোথায় গেলে তারা চিকিৎসা পাবেন। তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের যে ভিডিও ডিসক্রিপশন আছে সেখানে দেখবেন আমাদের কিন্তু আরও অসংখ্য অসংখ্য ভিডিও আছে, বিভিন্ন ধরনের ব্যায়াম আছে, যারা দেখা যাচ্ছে যে হয়তো বিভিন্ন সময়ের কারণে তারা আসতে পারছেন না বা ডক্টর দেখাতে পারছেন না, তারা সেই ভিডিও দেখে কিন্তু তারা এই ব্যায়ামগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন, এবং এ থেকে কিন্তু আপনারা অনেক ভালো উপকৃত হবেন, যেটা আমরা কিন্তু আপনাদের কাছ থেকেও আমরা জানতে পারতেছি। বিভিন্ন পেশেন্ট যখন আমাদেরকে ফোন দিচ্ছেন বা অনেকে ফিজিক্যালি আমাদের কাছে আসতেছেন, তারাও আমাদেরকে বলছেন যে এই ব্যায়ামগুলো তারা করে তারা অনেক বেশি উপকৃত হচ্ছেন। সো আপনারা সেই ব্যায়ামগুলো চেষ্টা করতে পারেন বাসায় বসে, তারপরেও যদি কোনো ধরনের সমস্যা হয় বা সমস্যা মনে করেন সেক্ষেত্রে আপনারা সরাসরি চলে আসতে পারেন DPRC হসপিটাল ঢাকা শ্যামলীতে। দর্শক, আমরা অসংখ্য পেশেন্ট পাই যারা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ তারা কোমর ব্যথা এবং হাঁটু ব্যথাজনিত সমস্যায়, প্রথম দিকে তারা যখন এই ধরনের সমস্যাগুলো তাদের শুরু হয় দেখা যাচ্ছে আমরা অনেকেই অগ্রাহ্য করি বা হয়তো আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা ডক্টরের কাছে যেতে পারি না বা বিশেষজ্ঞের যে একটা পরামর্শ সেটা আমরা নিতে পারি না। এই জিনিসটা আসলে মোটেও উচিত না। আমাদের উচিত যখনই আমাদের এই ধরনের কোনো সমস্যা হয় আমরা সরাসরি আমাদের ডক্টরের কাছে বা যে কোনো একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত যে আসলে এই মুহূর্তে আমার কী করা উচিত। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন আমাদের আত্মীয় স্বজন আছে বা বন্ধুবান্ধব আছে বা অন্য মানুষের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি যে এই সমস্যা আমি আসলে কী করব। দেখা যাচ্ছে যে এক্ষেত্রে অনেক সময় তারা না জেনে আপনাকে একটা পরামর্শ দিয়ে থাকেন বা ভুল একটা পরামর্শ দিয়ে থাকেন, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এমনটাও পাই পেশেন্টের কাছ থেকে যে এমন একটা কথা বলে দিল যে সেই পেশেন্ট প্রচণ্ড ভয় পেয়ে গেল, সে আর ডক্টরের কাছেই যাচ্ছে না এবং সে কোনো ধরনের চিকিৎসাও নিচ্ছে না। এবং অনেক পেশেন্ট আছেন তারা ধরিয়ে নিচ্ছেন যে না তাহলে এটার মনে আমার কোনো চিকিৎসা নেই, অথবা তারা ধরে নেন যে এটার খরচ এত ব্যয়বহুল যে এটা আমার পক্ষে আসলে করা সম্ভব না, এবং একটা সময় দেখা যাচ্ছে তারা চিকিৎসা না নিয়ে প্রায় ঘরে বসে থাকেন এবং পুরো সম্পূর্ণভাবে ডিজেবল হয়ে যান। সেই মানুষটা আর কোনো ধরনের কোনো কাজ করতে পারে না, একদম পুরোপুরি অকর্মণ্য হয়ে যান। এতে যেমন সেই মানুষটা নিজে আপনার দেখা যায় হীনমন্যতায় ভোগেন এবং সে আর কোনো ধরনের কোনো চেষ্টাও সে আর করতে পারে না, এবং পরিবারের জন্য নিজের জন্য সে আর কোনো উপার্জনও সে করতে পারে না। একটা পরিবার কিন্তু আমরা এরকম দেখেছি অসংখ্য অসংখ্য পরিবার প্রায় ধ্বংস হয়ে গিয়েছে, শুধুমাত্র যদি একটা সঠিক সময় সে যদি একটা সঠিক ডিসিশন নিতে পারতেন, সে যদি একজন ভালো কনসালটেন্টের পরামর্শ নিয়ে যদি উনি সঠিক চিকিৎসাটা গ্রহণ করতেন প্রথম দিকেই, তাকে হয়তো তার জীবনের এই শেষ পর্যায়ে এই শেষ পরিণতিটা তাকে নিতে হতো না। এবং একটা সময় দেখা যাচ্ছে এই ধরনের পেশেন্টরা প্রায় মানসিকভাবেও তারা অনেকটা ভেঙে পড়েন, কী করতে হবে তারা তখন বুঝতে পারেন না। আমরা আপনাদের কাছে আসলে রিকোয়েস্ট করব যে এই মানুষদের জন্য আমাদের আপনার সকলের অনেক অনেক কিছু করার আছে, আমরা করতে পারি। আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসেন সেই পেশেন্টটা দেখা যাচ্ছে যে যখন
মানে কান্না কণ্ঠে সে যখন বলতে থাকে যে আমি দীর্ঘ এত 20 বছর 15 বছর থেকে আমি ব্যথার যন্ত্রণায় ভুগছি, আমি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছি, চিকিৎসা নিয়েছি, বাট আমি ভালো হচ্ছি না। বাট সেই পেশেন্টেই যখন আবার চিকিৎসা নিয়ে যাওয়ার সময় যখন বলে যাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি, ভালো আছি, দর্শক আপনি একটু চিন্তা করেন, সেটা যদি হতে পারেন আপনি, আপনার ভাই, বোন, মা, বাবা, যে কেউ হতে পারেন, তার মুখের এই যে সুস্থতার একটি হাসি, এই হাসিটা যখন আপনি দেখবেন, আপনি পৃথিবীতে কী দিয়ে এই জিনিসটা কিনতে পারবেন? পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আপনি এই হাসিটা কিনতে পারবেন না। মানুষের মন থেকে যে আনন্দের একটা হাসি, যে একটা আনন্দ তার ভিতরে কাজ করে, সুস্থতার হাসি, এটা অনেক বড় একটা বিষয় এবং এটা অমূল্য একটা জিনিস। ইভেন আমরা এরকম অসংখ্য পেশেন্ট পাই, আমাকে মেসেজ করেন, আমাকে তারা দেখা যায় যে টেলিফোন করছেন এবং তারা ইমেল করছেন যে আমি অসুস্থ আছি, আমিও আপনার এখানে এসে আমি ট্রিটমেন্ট নিতে চাই, আপনার পাশে বসে আমিও সবাইকে আমি বলতে চাই যে না আমি ভালো আছি, আমি সুস্থ আছি। ইভেন এমন অসংখ্য অসংখ্য আমরা পেশেন্ট পাই যারা দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট নিয়েছেন, এখন ভালো আছেন, ফোন করেন, ফোন করে বলেন যে আমি আসতে চাই, আমি বলতে চাই যে না আমি সত্যিই আমি স্বাভাবিক আছি, সুস্থ আছি, আমি সব কাজ আগের মতো করতে পারছি। দর্শক, এই যে আমার পাশের যে সিট আছে, এই সিটে একদিন আপনিও আসতে পারেন, আপনার বাবাও বসতে পারেন, আপনার মাও বসতে পারেন, এবং একদিন তিনিও বুক ভরে হয়তো বলতে পারবেন আমি সুস্থ আছি, আমি ভালো আছি। রাতের পর রাত আর নির্ঘুম কাটবে না ব্যথার যন্ত্রণায়, রাতের পর রাত, দিনের পর দিন আর বিছানায় শুয়ে শুয়ে কাউকে ডাকতে হবে না, আমাকে একটু বাথরুমে নিয়ে যাও, আমাকে কেউ একটু খাইয়ে দাও, আমাকে কেউ একটু গোসল করিয়ে দাও। সে তার নিজের কাজ সে নিজেই করবে। আপনার পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি, যিনি আপনার পরিবারের জন্য সব কাজ করেন, ইভেন দেখা যাচ্ছে তারা প্রবাস জীবনে গিয়ে তারা ইনকাম করতেছেন, কষ্ট করতেছেন, সেই মানুষটা যখন অকর্মণ্য হয়ে যায়, পুরো পরিবার কিন্তু অন্ধকারে ছেয়ে যায়। আমরা চাই না যে আর একটা পরিবারও এই ধরনের কোনো অন্ধকার নেমে আসুক। আমাদের এরকম অসংখ্য পেশেন্ট আমরা পাই, তাদের ভিতরে একটা বদ্ধমূল ধারণাই হয়ে গিয়েছে যে এই ধরনের চিকিৎসা আমাদের দেশে হয় না, এই ধরনের চিকিৎসা করতে হলে আমাকে বিদেশে যেতে হবে, উন্নত চিকিৎসার জন্য আমাদেরকে বিদেশে যেতে হবে। দর্শক, কিছু কিছু ক্ষেত্রে এটা সত্যি যে হয়তো এই ধরনের উন্নত মানের চিকিৎসা আমাদের দেশে নেই, কিন্তু আপনার ব্যথা সংক্রান্ত যে ধরনের ট্রিটমেন্টগুলো আছে উন্নত বিশ্বের, ইউরোপ বলেন, এশিয়া মহাদেশের বলেন, সবচেয়ে ভালো ভালো জায়গায় যে ধরনের চিকিৎসাগুলো আছে, সেই প্রযুক্তিগুলো কিন্তু এখন আমাদের দেশে আছে। এবং খরচের কথা যদি চিন্তা করেন, না দর্শক, খুব বেশি খরচ না, খুবই অল্প খরচের ভিতরে এবং খুবই উইদিন শর্ট টাইমের ভিতরে এই ধরনের পেশেন্টগুলোকে ভালো করে দেওয়া সম্ভব। আমরা দেখি যে এরকম অসংখ্য পেশেন্ট আছেন, প্রথম দিকে হয়তো হাঁটু ব্যথা নিয়ে এসেছেন, অল্প একটু হাঁটু ব্যথা, বাট আমরা ডায়াগনোসিসে দেখলাম যে তার মেরুদণ্ডে আপনার PLID-র অবস্থা এতটাই খারাপ যে প্রায় শেষ পর্যায়ে উনি চলেছেন, উনি বুঝতেও পারেন। এরকম অসংখ্য অসংখ্য পেশেন্ট আছেন, সে বলে কই আমি তো চলাফেরা করতে পারছি, আমার ব্যথা কিন্তু কম, কিন্তু যখন আপনার MRI করা হচ্ছে বা অন্যান্য ডায়াগনোসিস করা হচ্ছে, দেখা যাচ্ছে একটা ডায়াগনোসিস করতে গিয়ে আরও অনেক সমস্যা ওনার ধরা পড়ে যায়। সেই সমস্যাগুলো যদি আরও বেশি ক্রনিক পর্যায়ে চলে যেত, অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত। দর্শক, এই জন্য আমাদের সাজেশন হচ্ছে যে অন্তত বছরে দুইবার আপনারা অন্তত আপনাদের পুরো শরীর, যেটা এক্সিকিউটিভ হেলথ চেকআপ বলেন, বা পুরো শরীরটা আসলে একটু চেকআপ করা দরকার, আমার কোথাও কোনো ধরনের সমস্যা আছে কি না। আমরা যদি প্রাথমিক অবস্থায় সমস্যাগুলো নির্মূল করতে পারি, আমরা কিন্তু ডক্টরের কাছে আমাকে আসতে হবে না, এটা কিন্তু বাস্তব কথা। দর্শক, আপনাদের জন্য আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের ভিতরে অনেকের ভিতরে ডক্টর ভিত্তি কাজ করে, যে ডক্টরের কাছে যাব, আমাকে দেখা যাচ্ছে যে কী না কী বলবে, হয়তো আমি ভয় পেয়ে যাব। না ডক্টর, এটা সম্পূর্ণ ভুল একটি কথা। যখনই আপনার শরীরে আপনি ছোটোখাটো কোনো ধরনের সমস্যা বোধ করবেন, ছোটোখাটো কোনো ব্যথা অনুভব করবেন, যে কোনো চেঞ্জ আসবে আপনার শরীরে, আপনার উচিত সাথে সাথে আপনার নিকটস্থ ডক্টর আছেন বা কনসালটেন্ট আছেন, তাদের সাথে যোগাযোগ করা, কী সমস্যা হয়েছে সেটা একটু খুঁজে বের করা। এবং প্রাথমিক অবস্থায় যদি আপনি সেটা ধরতে পারেন, চিকিৎসা কিন্তু খুবই সহজের ভিতরে হয়ে যাবে। দর্শক, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে PLID জনিত সমস্যা বা এই ব্যথাজনিত যে সমস্যাগুলো আছে সেগুলোর জন্য অপারেশন আসলে জরুরি কি না। দর্শক, এই বিষয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করছি, যদি আপনার খুব বেশি সিরিয়াস পর্যায়ে হয়ে যায়, গ্রেড একদম লাস্টের গ্রেডে যদি চলে যান, আপনাকে সেক্ষেত্রে হয়তো অপারেশন করার দরকার হতে পারে। আমরা বলবো না যে সম্পূর্ণ অপারেশন ছাড়াই না, তবে আমরা বলবো যে 95% ক্ষেত্রে আপনার অপারেশন ছাড়াই একজন রোগীকে ভালো করে দেওয়া সম্ভব। দর্শক, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে অপারেশন ছাড়া যে চিকিৎসাটা দেওয়া হয় সেটা কী ধরনের চিকিৎসা।
আসলে এটা এরকম একটা চিকিৎসা, সেটা হচ্ছে যে আপনার অপারেশন বিহীনভাবে ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা বলেন যে ওনার অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট, এটা হচ্ছে আপনার যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বলেন বা প্যারালাইজ বলেন বা যে কোনো দীর্ঘমেয়াদী যে ধরনের আপনার আমাদের শরীরে ব্যথাজনিত যে সমস্যাগুলো হয় সেই সমস্যার যে পরবর্তী যে চিকিৎসাটা সেটা হচ্ছে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট। এবং এর মাধ্যমে যে কোনো রোগীকে, ম্যাক্সিমাম রোগীকেই দেখা যাচ্ছে যে আপনার অপারেশন ছাড়াই আসলে ভালো করে দেওয়া সম্ভব। এবং অপারেশন করে যেই সব রোগীরা আপনার চলে যাচ্ছেন তারা স্বাভাবিক জীবনেই আছেন এবং তাদেরও কিন্তু অসংখ্য ভিডিও আমাদের কাছে আছে, তারা যারা এসে এসে তারা বলে যাচ্ছেন যে তারা এখন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আপনাদের মাঝখান থেকে আমরা আরও অনেক ধরনের প্রশ্ন পাই, সেই প্রশ্নগুলো যেমন হচ্ছে যে অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন যারা মূলত পিএলআইডির রোগী, তারা যে ধরনের সমস্যা নিয়ে তারা আসেন এই সমস্যাটা আফটার ট্রিটমেন্ট তাদেরকে আবারও ফিরে আসতে পারে কি না, এবং অথবা আমি কি সারা জীবন সুস্থ থাকবো কি না বা পরবর্তীতে আমার এই ধরনের সমস্যাটাকে আবার আমার ফিরে আসতে পারে কি না। দর্শক, তাদের জন্য আসলে আমরা বলছি যে ধরুন আপনার জ্বর হয়েছে, আজকে আপনি ওষুধ খেয়েছেন, আপনার আবার যদি আপনি বৃষ্টিতে ভিজেন বা জ্বর হওয়ার মতো আপনি কাজ করেন আপনার কিন্তু জ্বর অবশ্যই হবে। আর পিএলআইডি আসলে এরকম একটা জিনিস, আপনাকে যে ট্রিটমেন্টটা দেওয়া হবে আপনার সঠিক কিছু দেহভঙ্গি আছে, সঠিক কিছু নিয়মকানুন আছে, আপনারা যদি এই নিয়মকানুনগুলো সঠিকভাবে ফলো করেন, সঠিকভাবে আপনারা দিক নির্দেশনা মেনে চলেন, এই ধরনের সমস্যা আপনার সারা জীবনে আমরা আশা করি যে আর কখনই আসবে না। কারণ আমাদের যে রিপোর্ট আছে, আমাদের যে পরীক্ষা আছে সেটাতে আসলে এটাই আসলে প্রতিমান হয় যে এই ধরনের রোগীরা আর কখনো এই ধরনের সমস্যাটায় পড়ে না, যদি না তারা সঠিকভাবে চলেন। দেখুন, আপনি জীবনের কখনো না কখনো আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, আপনার কিছু ভুল নিয়মের কারণে, আপনার ভুল কিছু দেহভঙ্গির কারণে, কিছু ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কারণে আপনার যে সমস্যাগুলো হয়েছিল এই পিএলআইডি আপনার হয়ে গিয়েছে, তো সেটা যখন আমরা আবার ঠিক করে দিচ্ছি বা আপনাকে একটা পূর্বের একটা অবস্থা আমরা এনে দিচ্ছি, আপনি যদি সেই অবস্থাটায় ধরে রাখতে পারেন, আপনি যদি আবার দেখা যায় সেই সঠিক নিয়মকানুনগুলো আপনি মেনে চলেন, আপনি অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। আর যদি কোনো কারণে এর ব্যত্যয় ঘটে, কোনো না কোনো কারণে এই ধরনের ঘটনাগুলোর আপনি আবারও পুনরাবৃত্তি করেন, সেক্ষেত্রে সেটা আবারও ফিরে আসার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে অবশ্যই আমরা সকলে সচেষ্ট থাকবো এবং সতর্ক থাকবো অবশ্যই। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।